রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল ছেলেমেয়েদের উচ্চ গুণগত মান সম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য অভিভাবকরা আজকাল ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোর দিকে ঝুঁকছেন, কিন্তু সেই ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের অপরিচ্ছন্নতা নিয়ে প্রচুর অভিযোগ ছাত্রছাত্রীর অভিভাবকদের। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল রাজধানীর প্রাণকেন্দ্র ধলেশ্বরে অবস্থিত এই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অপরিচ্ছন্নতা নিয়ে মুখ খুললেন ছাত্রছাত্রীর অভিভাবকরা। প্রধান শিক্ষিকাকে একাধিকবার বিষয়টি জানানোর পরও সাফাইয়ের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শৌচাগারের অবস্থা এতটাই পিচ্ছিল যে প্রায় প্রতিদিন পিছলে পড়ছে কচি কাঁচারা। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবক মহল। বাচ্চারা যে স্কুলে পড়ে সেই জায়গায় যদি মানে ভালোভাবে সুন্দরভাবে যদি জিনিসটা মানে সবার কাছে না আসে, মানে আমার বাচ্চা কেন, যে কোনো বাচ্চাই সেখানে গিয়ে এফেক্টেড হতে পারে। তার জন্য আমরা চাইছি যে এটা যথাসত্ত্বর যেন একটা সুন্দর ব্যবস্থা করা হোক। তো এর মধ্যে আমরা গার্জিয়ানরা মিলে একটা আলোচনা করে সবাই কথা বলেছিলাম, মিটিংও বলা হয়েছিল, কিন্তু এখন অবধি কোনো সেরকম কিছু ব্যবস্থা। প্রধান শিক্ষিকাকে জানিয়ে যখন কোনো কাজ হয়নি তখন অভিভাবকরা বিষয়টিতে রাজ্য শিক্ষা দপ্তরের ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। তার আগেও ক্ষুদিরাম বসু বিদ্যালয়ের শিক্ষিকাদের বিরুদ্ধে বিদ্যালয়ের অভ্যন্তরে ফিল্মি হিন্দি গানের সাথে অশ্লীল নৃত্যের ভিডিও প্রকাশিত হয়েছিল রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলোতে। ছাত্রছাত্রীদের অভিভাবকরা চান বিদ্যালয়ে উচ্চ গুণগত মানসম্পন্ন পঠন পাঠনের সাথে সাথে বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নিক বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।